আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নার জাদুকাঠিতে। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস ট্রাই করব, তো ওটাই দেখাবো। সেটা হচ্ছে রমজান মাসে বেঁচে যাওয়া অনেকগুলো বরবটি পোকা ধরে গেছে, তো আমি এটাকে ফেলে দিতে পারি না, এতগুলো জিনিস নষ্ট করতে কিন্তু গায়ে লাগে, তো ভাবলাম কিছু না কিছু একটা এটার বানাবো। তো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় দিন, ভেজানোর পরে ভালোগুলো আমি কিছুটা বেছেছি, আর যেগুলোর মধ্যে পোকা লেগে আছে সেটাকে কি করে বার করব, অতগুলো বার করাও যাবে না, তো আমি একটা কাজ করলাম, এই যে দেখছেন ভালোগুলো আমি বেছে নিয়েছি, আর এইটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু জোরে হাত দিয়ে ম্যাশ করেছি, তাতেই ভেঙে গেছে। আর ভেতর থেকে যা কিছু আছে পোকা বা ছোট ছোট আরও যা পার্টিকেলস ছিল সব বেরিয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন খোসাটা, এই খোসাটা সুন্দর ছুটে চলে এসেছে আর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আর একটা কথা, এটা কিন্তু একদম তেতো হয়নি, খুব ভালো হয়ে আছে, এখনও ভালো কন্ডিশনে, কিন্তু পোকা ধরে গেছে অর্ধেকটাতে, অর্ধেকটা ভালো হয়ে আছে। তো যাই হোক, আমি এটাকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি, এখানে দিয়েছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল ছাড়া, দেখতেই পাচ্ছেন একটা বোলে এটা বার করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন পেস্ট, এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কাও দেওয়া আছে। খুব ভালো করে আমি এটাকে ফেটাবো, একদম 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে গিয়ে আপনারা বুঝতে পারবেন কতটা ফ্লাফি হয় আছে কতটুকু দেখলেন, আর কিছুক্ষণ ফেটানোর পরে দেখতে পাবেন কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে, এই যে দেখুন। এর মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দিতে হবে না, এমনিতেই সুন্দর হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব লবণ স্বাদ মতো, আর শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, খুব একটা ঝাল নেই। আবার ওটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিয়েছি সাদা তেল, আপনারা সর্ষের তেলও কিন্তু ভাজতে পারেন, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে দিয়ে দিলাম, আপনারা ছোট চামচের সাহায্যেও কিন্তু দিতে পারেন। এভাবে আমি যতটা ধরবে দিয়ে দিয়েছি, আর 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ফুলেছে, একদম সফট হয়ে আছে। আস্তে আস্তে করে সব কটাকে উল্টে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে এটাকে 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, কালারটা কি সুন্দর এসছে, গোল্ডেন ব্রাউন। এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে, এবার দেখতে পাচ্ছেন আরও বেঁচে আছে, তো আমি কিছুটা বানিয়ে বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব, রেখে 5 থেকে 6 দিন আরামসে ভেজে ভেজে খেতে পারবো। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।